আর স্বামী জৈন মিলন করার কারণে এটা আল্লাহ দিয়া একটা বড় শাস্তি। সে বললে হুজুর আপনি জানলেন কি করে? আমি বললাম এ তো হাদিস কোরআনের কথা। যারা বিবাহের আগে জৈন নিজের লজ্জা স্থানকে অপর জায়গায় ব্যবহার করে, যুবকরা শোনো, যারা মনে করছো রিলেশনশিপ করব, বিয়ের আগে জৈন চাহিদা মিটাবো, বিবাহের পরে বিপদে পড়ে যাবে নিজের বিবির কাছে। তুমি তোমার বিবির সুখ দিতে পারবে না, হয় তোমার তালাক হবে, তা না হয় তোমার বিবি পরকীয়ায় জড়িয়ে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এইটা হচ্ছে চার নম্বর, তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। আমি হয়তো বায়ান করছি বহুদিন থেকে, আমার মনে মনে হতো আল্লাহ আমার এই বায়ান কি সফলতা নয়, সফল নয়। কয়েকটা ফোন পাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আল্লাহ বায়ান আমার সফল। আর আমি যেগুলো আইডিয়া করে যেগুলো দেখছি গবেষণা করছি ঠিক আছে, কি আজকেই একটা ফোন এসেছিল, আমি জেলার নাম করব না, জায়গা নয়, তার স্ত্রী ফোন করেছিল যে হুজুর আমাকে কি কিছু সময় দেয়া যাবে? আপনি কিসের সময় কি কথা বলবে? বললে আমি আমার পরিবার নিয়ে দুটো কথা জানতে চাই। হ্যাঁ বলো। বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, যেদিন থেকে বিয়ে হয়েছে আমার স্বামী আমাকে শারীরিক সুখ দিতে পারেনি, তো এর ব্যাকগ্রাউন্ড কি বলতে হবে? অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধপত্র খেয়েছে, কোনো কাজ হয়নি। আমি আল্লাহর কাছে, আমি বলে আল্লাহর কাছে সবর করো। শুনেলেন যে মায়ের আমার বায়ান শুনছেন, যদি অল্প বয়সে স্বামী মারা যায়, কেউ যদি কোনো মহিলা তার বাচ্চার মুখ দিকে তাকিয়ে নিজের যৌবনকে কুরবানি করে দেয়, সেই মেয়েটা জান্নাতি। চলে বলুন সুবহানাল্লাহ, সেই মহিলা জান্নাতি। আমি তাকে বললাম হে মা, তুমি যদি তোমার ওই স্বামীর খিদমত করে জীবনটা যৌবনটাকে কুরবান করতে পারো বাচ্চার মুখের দিকে তাকিয়ে, তুমি বেশক জান্নাতে যাবে। সে কাঁদতে লাগলো, হুজুর আমি নিয়তি করে নিয়েছি আমি হকের উপরে চলব, এবং আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদি, আল্লাহ তুমি আমাকে কন্ট্রোলের যোগ্যতা দাও। আমি বললাম তুমি যদি নিজের যৌবনকে কন্ট্রোল করতে চাও একটা আমল করবে। হুজুর কি? আমি বললাম বাড়ি থেকে তুমি বের হবে না, মোবাইল কম ঘাঁটবে, টিভি তুমি বেশি দেখবে না, কোরআনের সময় দাও, নামাজের সময় দাও, তসবিহ তেলাওয়াতের সময় দাও। দে বললে হুজুর আমার স্বামীর কি রোগ ভালো হবে না? আমি বললাম খোঁজলাও, বিবাহের আগে একাধিক মহিলার সঙ্গে তোমার স্বামী জৈন মিলন করার কারণে এটা আল্লাহ দিয়া একটা বড় শাস্তি। সে বললে হুজুর আপনি জানলেন কি করে? আমি বললাম এ তো হাদিস কোরআনের কথা। যারা বিবাহের আগে জৈন নিজের লজ্জা স্থানকে অপর জায়গায় ব্যবহার করে, যুবকরা শোনো, যারা মনে করছো রিলেশনশিপ করব, বিয়ের আগে জৈন চাহিদা মিটাবো, বিবাহের পরে বিপদে পড়ে যাবে নিজের বিবির কাছে, তুমি তোমার বিবির সুখ দিতে পারবে না, হয় তোমার তালাক হবে, তা না হয় তোমার বিবি পরকীয়ায় জড়িয়ে যাবে, যদি সেরকম মেয়ে না হয়। সে বললে হুজুর ঠিক বলেছেন, 21 থেকে 22টা মেয়ের সঙ্গে আমার স্বামী শারীরিক সম্পর্ক করেছে কন্টিনিউ বিয়ের আগে, আর তার সঙ্গেও ভালোবাসা করে বিয়ে করেছে। এখন তো আমাদের দেশের যুবকরা এখন খুব অবস্থা খারাপ, কিছুদিন পরে দেখবেন এই 14ই ফেব্রুয়ারি গেছে বেহায়া দিবস, তাই না? যুবকরা পালন করেছে, এগুলো সব ইহুদিদের তৈরি, এগুলো সব খ্রিস্টানদের তৈরি, মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য একটাই 14ই ফেব্রুয়ারি যথেষ্ট। যে সমস্ত মুসলিম যুবকরা এদিকে ফলো করছেন, আমি অনুরোধ করে যাব এই জায়গা থেকে সরে এসো, তোমার আল্লাহ তাআলা নারী মায়েরা যারা আছেন বিবাহিত অবিবাহিত সবাই শুনেন, তোমরা পরকীয়ায় জড়াবে না। আল্লাহ যে তোমাদেরকে লজ্জা স্থান দিয়েছে, যৌবন দিয়েছে, ওটা তোমার স্বামীর হক। আর পুরুষরা শুনে যান, বিবাহিত অবিবাহিত সবাই,
আল্লাহ তোমাকে যে যৌবনটা দিয়েছে ওটা তোমার বিবির হক, তুমি যদি অন্য জায়গায় খরচ করো আমানতের খেয়ানত করেছো। আর কোরআনে অপর জায়গায় আছে সূরা বনী ইসরাঈলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা, হে নবী বলে দাও ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। এ যুবক নিয়ত করে লাও আজ থেকে ওই ধারে পাশে যাব না। পরের পাঁচ নম্বর উপদেশটা শুনেলেন মুমিনদের আখলাক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি তগ ওয়া আদালিকা ফাউলাইকা হুমুল আদু। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদিকে কঠিন আযাবে মুবতালা করব। মুমিন সেই ব্যক্তি যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলে, নম্র ভদ্র ব্যবহার করে। আমাদের অনেক যুবক আছে স্ত্রীকে ভাষা খারাপ করে, করে না কথা বলেন ভাষা খারাপ করে, মা বোন তুলে স্ত্রীকে গাল দেয়, স্ত্রীকে খারাপ ভাষা দিয়ে ডাকে। এই ছেলেরা অপদার্থ। সে যদি মনে করে আমি মুমিন নামাজ পড়া পড়ে, সে মুমিন নয়। যারা মুখে দাঁড়িয়ে রেখেছেন, যারা নামাজি, তারা যদি অশ্লীল ভাষা ব্যবহার করেন তারা হচ্ছে মুনাফেক। বুখারী শরীফের হাদিসে আছে অশ্লীল ভাষা ব্যবহারকারী তারা হচ্ছে মুনাফেক। আপনি যদি নিজের বিবিকে গাল দেন, সন্তানকে গাল দেন, বাবাকে গাল দেন, মাকে গাল দেন, প্রতিবেশীকে গাল দেন, আত্মীয় স্বজনকে গাল দেন, কর্মচারীকে গাল দেন, মুনাফেকের এক নম্বর আলামত আপনার কাছে জানবেন চলে এসেছে। তাই গালি গালিগালাজ করবেন না, স্ত্রীর সঙ্গে নরম ব্যবহার করুন। শুনেন, চুপের দাম আছে। স্ত্রী যদি একটু রেগে যায় নিজেকে কন্ট্রোল করে ঠান্ডা করে নেন, স্ত্রীকে ক্ষমা করতে শিখুন। স্ত্রীরা স্বামীকে ক্ষমা করতে শিখুন। আপনি বাইরে বেরোবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন যখন সফরে বের হতেন স্ত্রীদের কপালে চুম্বন খেয়ে যেতেন। তুমি সফরে যখন বের হও বিবিকে গালি দিয়ে বের হও, কুটি কথা শুনিয়ে বের হও। আমাদের দেশের মসজিদগুলোতে প্রত্যেক গ্রামে ফজরের নামাজের পরে একটা করে চায়ের দোকান খুলে যায়, ঠিক কি না কথা বলে? সেই চায়ের দোকানগুলোই আমাদের দেশের কিছু মুসল্লি বসে এক ঘন্টা এখন দেশের লোকের গীবত করবে। ঠিক বললাম না ভুল বললাম? কে ধরা পড়েছে, কে বেরিয়ে গেছে, কে মরে গেছে, কে পেরিয়ে গেছে, সব আলোচনা ওইখানে হবে। মানে নামাজটা পড়ি এমন একটা পাপ করলো, নিজের মরা ভাইয়ের মাংস খেলো এমন একটা পাপ করলো। আরে ভাই নামাজ হয়ে গেছে, বাড়িতে চলে যান বিবির কাছে। বিবি যদি তসবি তেলাওয়াতে ব্যস্ত থাকে, আল্লাহ শক্তি দিলে দু কাপ চা তৈরি করুন, এক কাপ বিবিকে দেন, এক কাপ আপনি খান, এক বিছানায় বসে আপনি সুখী। আমার ভাই স্ত্রীর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এই পাঁচটা গুণ নিয়ে আসুন, নামাজ কম্পালসারি, পাপ থেকে বাঁচান নিজেকে। যারা মনে মনে করছেন হুজুর পাপ থেকে বাঁচতে গেলে অস্ত্র বলে দেন, আমি বলে যাচ্ছি 40 দিন তাহাজ্জুদ গুজার হন, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ুন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। হে আমার যুবক তুমি ও হয়ে যাও। আর যারা যুবক আছো তাদেরকে নসিহত দিচ্ছি, এই মোবাইলকে তোমরা হারাম করে দাও রাত্রি বেলায়। যারা যুবক আছেন তারা এই মোবাইল সুইচ অফ করে আলমারিতে ভরে দাও, মা বাবার কাছে দিয়ে দাও। যুবক যুবতীরা মোবাইলকে হারাম করে দাও। কিন্তু সব যুবক পারবে না, ও তো কথা দিয়ে রেখেছে রাত একটার পরে তোকে ফোন লাগাবো, সবাই ঘুমিয়ে গেলে। হ্যাঁ হাসছে দেখো, ওই যে মাল কটা করে সেগুলোই হাসছে, বড় কষ্ট লাগে না বাবাজিরা। এখন বর্তমানে আমরা মনে করেছি, এখন জানেন একটা প্রেম বেরিয়েছে হালাল প্রেম, শুনেন হালাল প্রেম বেরিয়েছে, সারা রাত কথা বলছে, কেমন আছো ভালো, সারা রাত কথা বলে। যখন ফজরের আজান দিচ্ছে মসজিদে, এখানে আজান হচ্ছে ফজরের, তোমাদের ওখানে হচ্ছে? বললে হ্যাঁ হচ্ছে। তুমি নামাজ পড়বে? হ্যাঁ। তো তুমিও পড়ে নাও, নামাজ পড়ে শুন না, রেখে দিচ্ছি। দে বলছে রেখে দিবে, একটা দিবে না। হ্যাঁ দেখে যারা বুঝার বুঝে গেছে,
একটা দিবে না, এর নাম রেখেছে হালাল প্রেম। হারামখোর প্রেম কখনো হালাল হয় না। প্রেম হালাল কোনটা? মায়ের সাথে, বাবার সাথে, দাদির সাথে, নানির সাথে, বোনের সাথে, স্ত্রীর সঙ্গে, পুত্র পরিজনের সঙ্গে, পরিবারের জন্য সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে প্রেমটা জায়েজ আছে। তোমরা যেটা করতে চাইছো, গাছতলায় হ্যালো কামিয়ার আই লাভ ইউ উটি হারাম।